আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। অনেকের মধ্যে মন হতাশ কাজ করে, কীরকম যাদের শরীর খুবই দুর্বল লাগে, খুবই ক্লান্ত লাগে, মানে শরীরে শক্তিই পান না, এরকম অনেক দিন হয়ে গেছে দুর্বল, মানে শরীরের যে দুর্বলতাটা আছে এটা দূর করতে পারতেছেন না, তাদের জন্য আজকে ভিডিওটা কীভাবে শরীর শক্তিটা বৃদ্ধি করবেন, দুর্বলতা কীভাবে দূর করবেন, আর শরীর শক্তিটা কীভাবে তৈরি করে সহজে ধরে রাখতে পারবেন। ভিডিওটা দেখেন, অল্প কয়েকটা দিন খাবেন, সঠিক নিয়মে খাবেন, এবং সঠিক নিয়মে খেলে আপনাদের শরীরের শক্তিটা বৃদ্ধি হবে আর কখনও দুর্বলতা লাগবে না, একদম সহজে দুর্বলতা দূর হবে, শক্তি বৃদ্ধি হবে আর শরীর শক্তিটা ধরে রাখতে পারবেন। আর এটা সকল শ্রেণীর মানুষের ক্ষেত্রে খেতে পারবে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। প্রথমত আপনারা নেবেন এক গ্লাস গরম দুধ, নেবেন কাঠবাদাম, কাজু বাদাম পরিমাণ মতো নেবেন, তার নেবেন খেজুর, তারপর নেবেন আপনারা কিশমিস, তারপর নেবেন আপনারা আক্টর, যে আক্টরে বাজার পাওয়া যায় এগুলো নেবেন। এই কয়েকটা নিয়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এক গ্লাস দুধের সাথে ব্লেন্ডার করবেন, ব্লেন্ডার করে জুস করে আপনারা খাবেন, প্রতিদিন খাবেন, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। পাশাপাশি আরও কী খাইলে আরও বেশি মানে শরীর শক্তিটা বৃদ্ধি হবে, যেমন প্রতিদিন খাবার তালিকায় দুইটা কলা রাখবেন, তারপর কাঁচা রসুন তিনটা বা দুইটা খোসা খাবেন, তারপরে নেবেন আপনারা যে জিনিসটা আমি সবসময় বলি, সিদ্ধ করে হাঁসের ডিম খাওয়ার একটা চেষ্টা করবেন, সকালবেলা খাবেন। তারপরে আপনারা খেতে পারেন মধু, মধু এবং এক চামচ মধু, এক চামচ কালিজিরা, তারপরে আমি যেটা সবসময় বলি ডুমুরের রস, ডুমুরের রস খুবই কার্যকর, দুই চামচ মধু আর দুই চামচ ডুমুরের রস। তারপরে আপনারা যে মিষ্টি কুমড়া বিসি, বিসিটা কীভাবে খাবেন, এটা পাউডার করে বিসি পাউডার করে নেবেন, দুই চামচ পাউডার নেবেন আর দুই চামচ মধু একসাথে খাবেন। তারপরে যে শিমুল, শিমুলের যে শিকড় এটা গুঁড়া করে ফাউটার নেবেন, ফাউটার নিয়ে এটা দুই চামচ ফাউটার আর দুই চামচ মধু একসাথে খেয়ে খাইবেন। আর এভাবে আপনারা প্রতিদিন খাইবেন। আর যদি আপনারা সময় পান প্রতিদিন 20 মিনিট ব্যায়াম করবেন, ইনশাল্লাহ আপনার শরীরের শক্তিটা কখনোই কমবে না, শরীরের শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে, 70 থেকে 80 বছর শরীরের শক্তিটা কখনো কমবে না, যে কোনো কাজ আপনারা সহজে করতে পারবেন, ক্লান্ত আর দুর্বলতা লাগবে না, একদম সহজে শক্তি বৃদ্ধি হবে শরীরে।